শব্দে দিন দিকে চেঞ্জ ইদ্রাহিম ইবনে আদহাম তার দিন দিকে চেঞ্জ হতে কয় দিনের বক্তৃতা লাগছে এই মসজিদে তো এই পর্যন্ত তিনবার আমি আইসা গেলাম এটা আমার তৃতীয়বার এই এলাকায় এরকম তিনবার কোন মসজিদে আমি যাই নাই এই মসজিদে আমি তিনবার আসলাম ইব্রাহিম ইবনে আদহাম তো দুই শব্দে জিন্দেগি চেঞ্জ পুরা কাহিনী আমি বলতেছি না রাতে ঘুমের থেকে উঠে গেছে সাদের আওয়াজে ওইটা জিজ্ঞাসা করতেছে আমার সাদের উপরে চলে কে পাহারাদারকে জিজ্ঞাসা করছে আমার সাদের উপরে কিসের আওয়াজ দৌড়ে যায় দেখে হ্যাঁ একজন ওটালে হাঁটতেছে খুব জোরে জোরে ছুটা ছুটা হাঁটতেছে বলছে চল নিচে তোকে বলছের বাদশা ডাকে ঘুম ভাঙ্গায় দিছিস আর তুই আমাদেরকে ফাঁকি দিয়ে আসলি তো আসলি কি করে তো খুব ভয়ে নামতেছে না শান স্বল্পতের সাথে নামতেছে ভীতিহীন ভাবে নামতেছে কোনো ভয় নাই বাদশা জিজ্ঞাসা করছে এখানে চললি কেন আমার ছাদের উপরে কি তোর উঠ হারায় গেছে কি হারায় গেছে উঠ হারায় গেছে উঠ হারায় গেছে তো জঙ্গলে খুঁজবি মরুতে খুঁজবি আমার ছাদের উপরে কি আর সেই ছাদও আবার রাজপ্রাসাদ রাজার ছাদ তো বলছে বেশি চেতো না রাজাও কাইপা উঠছে ভদ্র ছিল তো বলছে বেশি চেতো না আমি যদি উঠ ছাদে না পাই তো তুই এই রাজপ্রাসাদে ভাই আল্লাহ পাবি কি করে এতটুকুই কথা ছিল আর বেশি ছিল না জিজ্ঞাসা করেন ওলামাদেরকে চিৎকার দিয়ে বলছে ছাদের উপরে যদি উঠ না পাই তো তুই রাজপ্রসাদে বসে আল্লাহ পাবি কি কইরা বলতে দেরি ইব্রাহিম ইবনে আদহামের জিন্দেগি এতটুক শব্দে চেঞ্জ হতে দেরি হয় সকালে উঠছে রাজত্ব ছাড়ছে চলে গেছে জঙ্গলে আজকে তার নাম ইব্রাহিম ইবনে আদহাম শুধু এই দুই শব্দে চেঞ্জ দুই শব্দে চেঞ্জ মালিক ইবনে দিনারের জিন্দেগি দুই শব্দে চেঞ্জ চিনেন মালিক ইবনে দিনার রাগ হয়ে যাবেন বলবো খালি বলি পাত্তিয়ালা 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 চিনেন পাত্তি চিনেন পাত্তি না চিনেন না খালি নিজেদেরকে বড় পাত্তিয়ালা মনে করি বাবলিয়া চলি বড় টাকার মালিক বড় বাড়ির মালিক ইব্রাহিম ইবনে আদহামকে মালিক ইবনে দিনারকে চিনেন যার ডেলি রাত্রে খরচ হতো কয়েক কোটি টাকা বর্তমান টাকায় ওয়ান নাইট এক শব্দে জিন্দেগি চেঞ্জ খালি মারা যাওয়া মেয়ের স্বপ্নে আর বাপাকে বলছে বাবা এখনো কি মুমেনের সময় আসে না যে ফিরে আসবে এতটুক শব্দ সকালে উঠছে সব ছেড়া দিছে সবচেয়ে প্রিয় এক কৃত দাসী ছিল সে বলছে তোকে আজাদ যা কি চাস নিয়ে যা তুই আমার কিচ্ছু প্রয়োজন নেই তো বলছে মালিক জীবনটা তোর সাথে কাটলো তোকে ছেড়া যাবো তো যাবো কই আমিও তোর সাথে শেষমেশ জীবনে একটা প্রিয় বান্দি ছিল কৃত দাসী ছিল যেটাকে আজাদ করে দিয়ে আবার নিজের সাথে রাখছেন ইসলামী তরতিবে এটা ছাড়া মালিক এমনি দিনারের কাছে কিচ্ছু ছিল না আমরা তো ইতিহাসই জানি না আল্লাহ প্যারেন্টস তাকে ডাইকা বলে দেখ কেমনে সেজদা করে কার পায়ে করে আপনার পায়ে কে যুবক যুবক তারপরে আল্লাহ বলে জালা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক যুবক সবকিছু বিসর্জন দিয়ে তুই আমার কুদরতি পায়ে মাথা ঠাকায় দিলি খান্তা হাবদি হাক্কা তুই আমার পারফেক্ট বান্দা ইন্নি উবাহি বিহিল মালাইকা আমি তোকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করি সেজদা কোথায় উঠায় দিল
সেজদা কিন্তু আমি তো বুঝাইতে পারি না যুবকদেরকে পারতাম যদি জাদু যদি জানতাম মন্ত্র এটাই চায় যে বাংলাদেশের যুবকদেরকে নাচায় দি বুঝিয়ে দি ওদেরকে যে আল্লাহ চায় কি কতটুকু আল্লাহ দামি বানাইতে চায় আর আমি কতটুকু দামি হইতে চাই এই জন্য মেরে দোস্ত আমাদের দেশের ভুল প্রচলন এটা ছিল 9 তারিখ ফজর টিকা পড়বে 13 তারিখ আসর পর্যন্ত না তলবিয়া 1 তারিখ সকাল থেকে চাঁদ উঠার সাথে সাথে শুরু করা চাই এটাই ছিল সুন্নাত এটাই ছিল তরতিব প্রত্যেক ব্যক্তি চলতে ফিরতে এই 13 দিন কোনো কাম নাই কাম একটাই আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ করব তো ইনশাআল্লাহ হ্যাঁ এসেছিলে তুমি কেঁদেছিলে তুমি এসেছিল ভুবন এমন জীবন করিবে গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন তখন আকাশও কাঁদবে জমিনও কাঁদবে আর আমি হাসবো কারণ আমার সাজ হয়ে গেছে সাজ কি সাজ হয়ে গেছে শুধু শুধু তো কবরে বলবে না নমকা নৌমতিল আরুস এটার ভিতরে একটা ইঙ্গিত আছে তোমার সাজ দুলাকেও হার মানায় দিছ তোমার সাজ দুলহামকেও হার মানায় দিছে বিদায় ঘুমাও 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 এটা সাজের ইঙ্গিত কি সাজ সাইজা গেছে এই জন্যই আমল সারা বছর পারি না এই জন্যই আপনাদেরকে আমি আগের 5 দিনের দেখাইলাম 5 দিন ধরতে পারলো যথেষ্ট যদি আল্লাহর কাছে কবুল হয় তাহলে প্রত্যেক রাত্র 83 বৎসর 5 রাত্র কত 6 রাত্রে কত হবে 6টা কত 6টা 48 না ঠিক আছে 480 বৎসরের কাম হয়ে যাবে সাজ হয়ে যাবে কত হ্যাঁ পুরা 10 রাত হইলে 830 বৎসরের সাজ হয়ে যাবে এখানে 480 বৎসরের সাজ কমপ্লিট আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান আমরা যারা মুরব্বীরা যাই মুরব্বীরা ধমক দিয়া না ভালোবাসা দিয়া ভালোবাসা বলবা আজকে সবাই বুঝায় অভিযোগ করে রাগ হন না কিন্তু তাবলিগ ওয়ালা রাগ হয়ে যাবেন না আমারে বাদ দিয়া দিবেন যে আপনি তো তাবলিগ আলাই না দমকে কাউকে বুঝান না আদর করে বুঝান মহব্বত দিয়ে বুঝান যুবকদেরকে মহব্বত দিয়ে বুঝান আজকাল সন্তান উল্টা পাল্টা হয় কেন জানেন মা বাবা সন্তানকে চাকরের মতো ব্যবহার করে এই জন্য সন্তান উল্টা পাল্টা হয় দমকায় বুঝায় দমকায় মনে করে আমার সন্তান আমি না দমকাইলে কে দমকাবে আরে না আপনি ওকে দমকাবেন কেন আপনি ওকে সবচেয়ে বেশি আদর দিবেন দুনিয়া দমকাইতে পারে আপনি কেন দমকাবেন আপনি তো আদর দিবেন স্নেহ দিবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘরে আসতেন আল্লাহ রসুলের আগে জীবনে কেউ আগে দরজা খুলতে পারে না পোকা দিলেই চিনতেন ফাতেমা নিজে ছুটে যেয়ে দরজা খুলতেন আর যখনই ঢুকতেন হাতটা উঠে একটা চুমা দিয়ে বলতো মা হায় 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 আদর দিয়ে বুঝান সাথীরা অভিযোগ করে সাথী জোড়ে না আমাদের তালিমে জোড়ে না গাছে জোড়ে না আরে কোত্থেকে জোড়বে তুমি আদর দিতে শিখছো তুমি মায়া দিতে শিখছো তুমি মমতা দিতে শিখছো তুমি চোখের পানি ঝরাইতে শিখছো তুমি কয়দিন রাত্রে উঠে দোয়া করছো কয়দিন তুমি টানা সেবকা করছো রাগ হয় না আমার উপরে পায়ে হাত রাখি কিন্তু মাপ চাই তুমি কয়দিন টানা ছটকা করছো সাথীদেরকে জোড়ানোর জন্য কয়দিন সৎকার করছো কয়দিন রাত্রে উঠে তুমি চোখের পানি ঝরাইছো মিষ্টি কথা কয়দিন শুনাইছো দুইবার বইলেই অভিযোগ শুরু করে দিছো ঠিক না আল্লাহ অভিযোগ করলে পুরাটাই বন্দার অভিযোগ আল্লাহ কোনোদিন বন্দার অভিযোগ করেন না আল্লাহ তো বারবারই ডাকে এবাদি 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 অভিযোগ না আমরা শুধু অভিযোগ ব্যবহার শিখি চোখের পানি জড়াই সৎকা করি আদর করি মায়া দেই মমতা দেই
আমি তো বলি দোষ আমার, নাহলে আমি 99 দেশ ঘুরা দেখছি আমার দেশের মানুষের মতো মানুষ দুনিয়াতে নাই। আমার দেশের যুবকদের মতো যুবক দুনিয়া নাই, আমার দেশের মানুষের মতো মানুষ দুনিয়া নাই। আমি দুনিয়া ঘুরা বলতেছি, ঘুরা বলতেছি, চ্যালেঞ্জ দিয়া বলবো, চ্যালেঞ্জ দিয়া বলবো, আমার দেশের মানুষের মতো মানুষ নাই। রাত্র বাজতেছে 10:40, এখনো বসা হয়েছে চাতকের মতো আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতেছে, নড়েও না চড়েও না হেলেও না দোলেও না। দুনিয়া এরকম কোন দেশ নেই, আমাকে কি বুঝাবেন আপনি? আমার জীবনটাই তো চষতে চষতে গেছে, চষা বোঝেন, ঘুরতে ঘুরতে আমার জীবনটা শেষ, এখনো তো ঘুরতে থাকি। সকালে আসছি, ফজর পড়ছি, বরগুনার থেকে আইসা সামান্য 2-1 ঘন্টা ঘুমাইছি, জুমা পড়ছি, তারপরে আইসা পড়ছি মাগরিবের সময় আপনাদের এইখানে। এখন কয়টায় ফিরমু জানাই না, নদী পাড়ি দিয়া পাড়ি দিয়া সকালে উঠবো, আবার কাজ শুরু হয়ে যাবে, সবক পড়াবো, আবার কাজ শুরু হয়ে যাবে। আমাকে তো বুঝাইতে হবে না, আমার দেশের মতো ভালো মানুষ দুনিয়াতে নাই, আমার দেশের মতো যুবকদের দুনিয়াতে নাই। আমরা এদেরকে মায়া দেই, মমজ কাছে আছে। তারপরেও 3টা দিন আছে আয়ামে তাসমিক, আমি আজকে অন্য আজ করবো না, এতটুকু করবো আপনাদের পায়ে হাত দিয়ে, পায়ে হাত, বিশেষ করে যুবকদেরকে বলবো আসো কমসে কম এই 6টা রাত্রকে আমার জীবনের গুছানো হিসাবে, এক রাত্রে 83 বছরের সাজ হবে, এক দিনের রোজায় 1 বছরের সাজ হবে, প্রতিদিনের আমল আমল 1 বছরের সাজ বইলা লেখা হবে আল্লাহর কাছে। আসেন সবাই পায়ে হাত রেখা বলি, হাত জোর করে বলি আসেন, এই রাত্রগুলাকে কাজে লাগাতে, কাজে ঘুমের অনেক সুযোগ পাওয়া যাবে। ফজরের আজান হয়ে যায় এখন 4:45, ওয়াক্ত 4:45 দিকে হয়ে যায়, আজকে ওয়াক্ত পুরো 4:45, 3:45 আজকে ফজরের ওয়াক্ত, যদিও 10-15 মিনিট পরে আজান দেয়, ওয়াক্ত আজকে 3:45 হয়ে যাবে, ছোট রাত্র, ছোট রাত্র, পুরো রাত্র জাগতে না পারেন তাহলে আশার নামাজ পড়া 12টা পর্যন্ত, 11টা 12টার মতো মসজিদে বসে থাকে, আল্লাহ আল্লাহ করে, লাগাও লাগান আল্লাহ আল্লাহ, আর বলতে থাকেন আল্লাহ রসুল বলছে কি পড়বা, তসবি পড়েন, তালিল পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, ইস্তিগফার পড়েন, দুরুদ পড়েন, তেলাওয়াত করেন, দোয়া করেন, ইস্তিগমাফ চান, চোখের পানি ঝরান, এগারোটা বারোটা হলে তো ঘুমই হয় না, তারপরে ঘরে যায় আরাম করেন, ফজর উঠা বাজমাত পড়েন, এসা বাজমাত পড়েন। আমি এইখানে পুরো মজমা বিশেষ করে যুবকদেরকে বলবো, রব্বে কাবার কসম তোমাদের পাও নিয়ে আসো, আমি পায়ে ধরা বলবো, আমার কাছে আল্লাহর জন্য পাও ধরতে কোনো দ্বিধা নেই, আমি আল্লাহর জন্য ধরবো, কারোর জন্য না। আসো কমসে কম আয়ামে তাসমিকের 13 তারিখ পর্যন্ত আমরা নামাজ এক বেলাও জামাতে না কি যুবকরা কি বলে অঙ্গীকার করতে পারবা? যুবকদেরকে 2টা কাম করলে অনেকটা বেঁচা যাওয়া যাবে, একটা হলো ঘরের টেলিভিশনটা আজকে অফ করে দিতে হবে, কমসে কম 13 তারিখের আগে এটা আর খুলবো না। বলবেন তাহলে দুনিয়ার খবর জানবো কি কইরা, ঠিক না? এটাই তো প্রশ্ন, কি এটাই তো দুনিয়ার খবরটা কি করে জানবো, ঠিক না? এটাই তো প্রশ্ন। আচ্ছা আপনি বলেন, দুনিয়া যদি কোনো কেয়ামত আয় পড়ে তাহলে কোনো বড় খবর হয় আপনি কি জানবেন না? কি আপনারটা বন্ধ দিকা কি আরগুলো তো খোলা আছে, কোনোটা খোলা না থাকো স্যাটেলাইট তো খোলা আছে, কোনো না কোনো ভাবে তো আসবে আপনার কানে, না আসবে না, তুফান আসবে আর আপনি জানবেন না, এটা তো হবে না, ঠিক না?
তো প্রশ্নের জবাব হলো তো খবর যদি বিশেষ কিছু হয় আর এই ছোটখাটো খবর না দেখলো তো আর কুরআন তো সবচেয়ে বড় খবর এক আল্লাহওয়ালার জিজ্ঞাসা করছে কি করিস কয় পেপার পড়ি কয় কেন একটু খবর তোমার নেওয়ার জন্য কয় তোরে আর চেয়ে বড় খবর বলবো বলে সেটা আবার কি কয় ইন্নাল আবরার ফি নাঈম শুন নেককার জান্নাতে যাবে ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম আর বদকার চিরদিনের জন্য জাহান্নামে যাবে আর চেয়ে বড় খবর কি চাস তুই দুনিয়ার খবর আরে 13 তারিখ খবর না শুনলে কি আসে আর যায় এই জন্য টেলিভিশনটা যদি বন্ধ রাখতে পারেন অর্ধের গুণার থেকে বেঁচে যাবে।